দাসদের গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ আগরতলা জিবিপি হাসপাতালে। রোহিত দাস নামে এক তরুণ জ্বর নিয়ে প্রথমে ভর্তি হয়েছিল মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তার ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসায় রবিবার তাকে রেফার করা হয় আগরতলা জিবিপি হাসপাতালে। অভিযোগ, চিকিৎসক থেকে নার্স প্রত্যেকেই ওই তরুণের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। সঠিক চিকিৎসা পরিষেবার অভাবে মৃত্যু হয়েছে তাদের বাড়ির ছেলের। অভিযোগে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় রোহিতের পরিবার। অচৈতন্য অবস্থায় অম্পি চৌমোহিনী রাস্তায় পড়ে ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ান বিকাশ যাদব নামে ওই যুবক ত্রিপুরা স্টেট রাইফেলসের দ্বাদশ ব্যাটালিয়নে কর্মরত। স্থানীয় সূত্রে খবর, মাদকাসক্ত ছিলেন বিকাশ যাদব। স্থানীয়রাই তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন। জওয়ানের কীর্তিতে নিন্দা ঝড় সর্বত্র। অপমানে আত্মহত্যা এক গৃহবধূর। বিউটি বেগম নামে ওই গৃহবধূর বাড়ি সোনামুড়ায়। ওই মহিলার স্বামী চেন্নাইয়ে কর্মরত। কিছুদিন আগে সন্তান প্রসব করেন ওই মহিলা। সন্তান অবৈধ, এই অভিযোগে পাড়া প্রতিবেশীরা নানাভাবে হেনস্থা করতে থাকে বিউটি এবং তার পরিবারের সদস্যদের। সালিশি সভাতেও অপমান করা হয় বিউটি এবং তার পরিবারকে। অপমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই গৃহবধূ। ত্রিপুরা বিজেপি নেত্রী পাপিয়া চক্রবর্তীর বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ বিজেপি নেতা নিপু ঘোষের বিরুদ্ধে। খয়েরপুরের কাশীপুরের বাসিন্দা পাপিয়ার সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন নিপু ঘোষ। অভিযোগ, মঙ্গলবার পাপিয়ার বাড়িতে পিস্তল নিয়ে হামলা চালায় নিপু। মারধর করা হয় পাপিয়ার শ্বশুরবাড়ির সদস্যদের। নিপু ঘোষের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন বিজেপি নেত্রী। দুর্গাপুজোর আগে গুরুত্বপূর্ণ বৈঠক ত্রিপুরা পুর নিগমে। দর্শনার্থীদের যাতে ঠাকুর দেখতে কোনো অসুবিধা না হয় তার জন্য শহরের খারাপ রাস্তা মেরামত করবে পুরসভা। রাস্তা মেরামতির জন্য 5 কোটি টাকা বরাদ্দ করেছে পুর নিগম। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধও দেওয়া হয়েছে পুজো কর্তৃপক্ষগুলিকে। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার। আগরতলা দশমীঘাট এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের উন্নয়নের কাজ চলছে। বুধবার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। দশমীঘাট এলাকায় যে সমস্ত প্রতিমা বিসর্জন হবে সেগুলি ক্রেনের সাহায্যে দ্রুত সরিয়ে ফেলা হবে। প্রতিমা নিরঞ্জনের সময় পুরসভা ঘাটগুলিতে নজরদারি চালাবে, জানান মেয়র দীপক মজুমদার। ৪১ ফুট উঁচু কাচের গণেশ মূর্তি তৈরি হয়েছে ত্রিপুরায়। রানীবাজার সামাজিক সংস্থার তরফে এই মূর্তি তৈরি করা হয়েছে। রানীবাজার এলাকায় 10 দিন ধরে চলবে গণেশ পুজোর অনুষ্ঠান। 2023 সালে ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতীদের সংবর্ধিত করবে এই সংস্থা। কাচের গণেশ দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।